মুর্শিদাবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এই জেলাটি অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল ছিল। সে সময় এই নগরী রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং অন্যতম প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। বাংলা নতুন বছরের প্রথম মাসে ইত্যাদির দিন নিয়ে আমরা গিয়েছিলাম বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত এই মুর্শিদাবাদে। ১৭০৪ সালে খ্যাতনামা দেওয়ান মুর্শিদকুলি খান বাংলার দেওয়ানি সদর দপ্তর রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পরবর্তীতে মুর্শিদকুলি খান তার নাম অনুসারে এই এলাকার নাম দেন মুর্শিদাবাদ। নবাবী আমলে মুর্শিদাবাদের নবাবরা হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, খোশবাগের মতো অনেক ঐতিহাসিক স্থাপনা নির্মাণ করে গেছেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ। দর্শক মন্ডলী, কথা বলছি ভারতের কলকাতা থেকে প্রায় ২০৯ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যার ঐতিহ্যবাহী অতীত রাজধানী মুর্শিদাবাদ থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে পর্যটকদের জন্য প্রধান আকর্ষণীয় স্থাপনা হাজারদুয়ারির সামনে, যা হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম নামে পরিচিত। এটি নির্মাণ করেন নবাব হুমায়ুন জা। অনেক পর্যটক অবশ্য এই হাজারদুয়ারিকে নবাব সিরাজউদ্দৌলার তৈরি প্রাসাদ ভেবে ভুল করেন, অথচ সিরাজউদ্দৌলার মৃত্যুর ৮০ বছর পর এই প্রাসাদ তৈরি হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা মূলত নির্মাণ করেছিলেন হিরাজিল প্রাসাদ বা মানসুরগঞ্জ প্রাসাদ, যদিও কালের আবর্তে ভাগীরথীর পক্ষে এসব প্রাসাদ বিলীন হয়ে যায়। হাজারদুয়ারি প্রাসাদটি মোট ৪১ একর জমির উপর নির্মিত। ১৮২৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ১৮৩৭ সালে। এটির স্থপতি ছিলেন জেনারেল ডানকান ম্যাকলয়েড। দৃষ্টিনন্দন এই প্রাসাদটিতে ১০০০ দুয়ার বা দরজা রয়েছে, যার মধ্যে ৯০০টি আসল এবং ১০০টি নকল দরজা, যে কারণে লোকমুখে এর নামকরণ হয়ে যায় হাজারদুয়ারি। ১৯৮৫ সালের ১৫ই আগস্ট আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রাসাদটি সংরক্ষণ করেন। পলাশির যুদ্ধে ব্যবহৃত কামান, মীর কাসিমের ছোড়া, আলিবর্দী খান এবং সিরাজউদ্দৌলার তরবারি ছাড়াও এখানে রয়েছে অনেক দুর্লভ সংগ্রহ। দরবার কক্ষের ঠিক মাঝখানে রয়েছে ৯৬টি বাতি বিশিষ্ট একটি আকর্ষণীয় ঝাড়বাতি। প্রাসাদের সামনে রয়েছে বিস্তৃত সবুজ প্রাঙ্গণ এবং বাগান, প্রাঙ্গণের অন্য প্রান্তে বিশাল ইমামবাড়া। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মধ্যখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিরাজউদ্দৌলা নির্মিত মদিনা মসজিদ। উল্লেখ্য, সিরাজউদ্দৌলার এই একটিমাত্র নিদর্শনী এখনো বর্তমান রয়েছে। দর্শক মন্ডলী, এই ভবনটি হচ্ছে মুর্শিদাবাদের মহিমাপুরে জগৎ সেটের কার্যালয়। জগৎ সেটের নাম আপনারা সবাই জানেন, যার মাধ্যমে নবাবী আমলের সমস্ত লেনদেন হতো এবং সেই কাজটি হতো এই কার্যালয় থেকেই। বর্তমানে এটি একটি জাদুঘর বা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে বিখ্যাত আজিম কাটারা মসজিদ। মসজিদটি নির্মাণের পর মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দৌলা তার পত্নী আজিমুন্নেসার নাম অনুসারে এর নাম দিয়েছেন আজিম কাটারা মসজিদ। আজিমুন্নেসার মৃত্যুর পর তাকে এই মসজিদের সিঁড়ির নিচে সমাহিত করা হয়, তাই এই স্থানটিকে আজিমুন্নেসা বেগমের সমাধিও বলা হয়। আমি এখন এই মসজিদের একটি ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদে এ ধরনের ৫টি ফটক ছিল, কিন্তু ১৮৯৭ সালের ভূমিকম্পে ৪টি ধ্বংসপ্রাপ্ত হয়। অবশিষ্ট এই একটি ফটকই মসজিদটির স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি সমাধি স্থল। এই স্থানটিতে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত মির্জাফর আলী খান এবং তার বংশধরদের ১১০০ কবর রয়েছে। বলা বাহুল্য, মির্জাফরের নাম অনুসারেই এই এলাকাটির নাম হয়েছে জাফরাগত। আমার সামনে প্রথমেই যে কবরটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মির্জাফর আলী খানের বাবা সৈয়দ আহমেদ নাজাফির কবর। এই সারিতে যে তৃতীয় কবরটি রয়েছে, এটি হচ্ছে মির্জাফর আলী খানের কবর। মির্জাফর আলী খান সংক্ষিপ্তভাবে মির্জাফর হিসেবে পরিচিত হলেও তার কবরে লেখা রয়েছে সুজাউল মুলুক হাসামউদ্দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। তার কবরের পাশেই রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের কবর। দর্শক মন্ডলী, এই সেই ভাগীরথী নদী যেখান দিয়ে দানসাপুকির নামক একজন মাঝির নৌকায় চড়ে পালিয়ে যাওয়ার সময় সিরাজউদ্দৌলা ধরা পড়েন। আমরা এখন যাচ্ছি সেই ঐতিহাসিক খোশবাগে, যেখানে নবাব সিরাজউদ্দৌলা এবং তার মাতামহ আলিবর্দী খানকে সমাহিত করা হয়েছে। দর্শক মন্ডলী, এই হচ্ছে খোশবাগ।
1740 সালে নবাব আলীবর্দী খান এই বাগানটি তৈরি করেছিলেন। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা এখানে একটি সমাধিসৌধ নির্মাণ করেন। সমাধিসৌধে ঢোকার পথে আমার পাশে যে তিনটি কবর দেখতে পাচ্ছেন তার মাঝখানের কবরটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত দেহরক্ষী গোলাম হোসেনের। দর্শক, এবার আমরা যাব সিরাজউদ্দৌলার সমাধিস্থলে। আমার সামনে দ্বিতীয় যে সমাধিটি রয়েছে এটি হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এখানে লেখা রয়েছে মির্জা আলী মোহাম্মদ শওকত জং, আর এর পাশেই রয়েছে তার নানা নবাব আলীবর্দী খানের সমাধি, আর এ পাশে রয়েছে সিরাজউদ্দৌলার প্রিয়তমা পত্নী লুৎফার কবর, এবং তার পাশেই রয়েছে সিরাজউদ্দৌলার নাটকের সেই পরিচিত চরিত্র আলিয়ার সমাধি। প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসেন বাংলার শেষ স্বাধীন নবাবের এই সমাধি স্থলটি দেখার জন্য। মুর্শিদাবাদের হাজার দুয়ারির সামনে থেকে ইত্যাদি দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।